প্লিজ প্লিজ রাস্তায় বেরিয়ে কি শুরু করে ফুচকা খাবো প্লিজ প্লিজ এই লোকটা ফুচকা খাওয়া নিয়ে আজকে রাস্তায় খুব অশান্তি করেছে কি হলো কফি বেরাবে না জোর দে ইশচি ওই যে শাহবাবু চলে এসেছে আচ্ছা লে ওয়েলকাম জানাচ্ছে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিক্স এন্ড ম্যাচ মামুনি টু আওয়ার নিউ ব্লগ আজকে 15 নভেম্বর আর আজকে টিউজডে কিন্তু তোমরা দেখতে পেলে সকালবেলায় এই জাস্ট কিছুক্ষণ আগেই সন্তুকনা এলো অফিস থেকে আর ছেলে গেট খুললো আজকে ছেলে স্কুলটা আমার জন্য অফ গেল মানে সকালটাই শুরু হয়েছে একটু বাজে বাজে ব্যাপার দিয়ে আসলে কালকে তো বেশ ঠিক ছিলাম ওবেলার পর তো মানে ব্যথার ওষুধ খেয়ে মাজার পেইনটা তো কমেই গেছিলো বিকেলের পর তো আরও ভালোভাবে ছিলাম কোনো ব্যথার বিন্দুমাত্র কিছু ছিল না কিন্তু হঠাৎ সকালবেলায় উঠে বিছানা থেকে নামতে যাব আবার ব্যথা মানে সেই সেদিনকার দুপুর মতন ব্যাপার আর কি নামতে পারছি না খুব ব্যথা করছে তো ওই নেমে ওকে রেডি করিয়ে স্কুলে দিতে যাওয়া মানে বাসে তুলতে যাওয়া পর্যন্ত ভাবলাম খুব রিস্ক হয়ে যাবে মানে রিস্ক নিয়ে লাভ নেই তো আমার জন্যই ওর আজকে স্কুল অফ গেলো এই যে স্কুল ব্যাগ রেডি করা ছিল আমার ব্যাগ রেডি করা ছিল মানে জাস্ট রেডি রেডি হয়ে বেরোবো আর কি তো যাই হোক কি আর করা যাবে অফ হয়ে গেল আজকে স্কুলটা বাড়িতে আছে সারাদিন মাথাটা খাবে একবারে চিবিয়ে এনিওয়েজ এখন সন্তু মানে এসে গেছে ও গেল সানে আসলে হসপিটাল থেকে আসলেই ও আগে সানটা সেরে নেয় তো সানে চলে গেছে এবার আমি বাই দ্য টাইম ব্রেকফাস্টটা রেডি করে নিই তাড়াতাড়ি আয় তো ডিম পাউরুটি আর গরম গরম চা সকালে ব্রেকফাস্ট রেডি আস্তে আস্তে চা পড়ে যাবে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে এবার টুক করে ব্রেকফাস্টটা সেরে নিই এনি খুব আনন্দের সহিত এখন রেডি হচ্ছে কোথায় যাচ্ছেন আপনি বাবার সাথে বেরু বেরু বা 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 বাজার করতে বাজারে আজ কিছু লাগবে না তোর বাবার প্রতিদিনের বাজার আর আমার কারি কারি রান্না আমি বের করছি যা মাথা আজরা মাংস ফুটছে আর শাহবাবু এখানে 50% কাজ করে ছেড়ে দিয়ে চলে গেছে তোমরা তো দেখলেই শাহবাবু ছেলেকে নিয়ে বাজার গেছিল আজকেও কিছু বাজার করে আনবে আর আমি তো কালকের মাংস রেখেই দিয়েছিলাম যে আজকে আমি কিচ্ছু বেশি রান্না করবই না কারণ খেতেই ভালো লাগছে না মুখে রান্না করে কি হবে তো ঝালঝাল করে ওই কষা মাংস করব ভাত আর আমি আর ছেলে হচ্ছি মাংস ভক্ত তো যদি মাংস থাকে আর ভাত তাহলেই হয়ে যায় ওই সামনে পাতে কিছু একটা থাকলেই হলো না হলো হলো তো শাহবাবু একটু মাছ প্রেমী তো ওই জন্য বাজারে ছুটেছিল আমি বলেই দিয়েছি তুমি হাজার কিছু বাজার করে আনলেও আমি আজকে রান্না বান্না আমি বেশি কিছু করব না আমার শরীরও দিচ্ছে না আমার ভালোও লাগছে না খেতে তো যাই হোক ও আনেও নি সেরকম কিছু আর বাজার আমার এমনি বিল্ডিং এর নিচে আর বড় বাজার এক দু মিনিটের হাতাপর কেন বাসি করব বলো কালকে আছে ও কালকে নিয়ে আসবে বাজার তো যাই হোক করছো হ্যাঁ সেটাই তো সেটা তো আমি বাধ্য হয়ে করছি মানে সেটা ওর কি আছে তোমার নিজেরটাই তো করছো তুমি তো রাজি ছিলে না আলু ফুলকপি ভাজা করা হয়ে গেছে আর মাংসটা ওর হাতের খেতেই দারুণ লাগে বটে কারণ আমি মাংসটা ওর হাতে তার মধ্যে 90% আমি করে দিলাম দা চুপ করো আমি মানে মাংসটা ওর হাতের খেতে ভালো লাগে তাই ওকে রিকোয়েস্ট করলাম করতে তার মশলা বেটে দেয়া থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং সব জোগাড় আমি করে দিয়েছি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খুন্তি নাড়বে সেটা ওই চাপিয়ে দিয়ে চলে গেছে আর তুমি দেখে নিও বলে চলে গেছে তাহলে কি কাজ করলো বলো যাই হোক ছাড়ো রান্নাটা হয়ে যাক তারপর খেতে বসবো তার আগে সারটা সেরে আসি এখানে রান্না আমার কমপ্লিট এখানে আছে আলু ফুলকপি ভাজা ডালটা বের করেছি ছেলের জন্য কেন বলছি আর এই যে এখানে আছে কষা মাংস দেখতেই পাচ্ছ মাংসটা বেশ আজকে রিচ করে একদম কষা কোনো ঝোলটোল কিচ্ছু নেই আজকে রান্নাবান্না বেশ তাড়াতাড়ি হয়ে গেছে ছেলেও বাড়িতে আছে তো খেতে বসে পড়বো তবে তার আগে বলি বরদেরকে না কখনো জোর করে কিছু করতে বলবে না ভালোবেসে কিছু করতে চাইলো তো ভালো জোর করে বললে তুমি শেষ আমি আমার বরকে বললাম যে একটু কষা কষা করে ঝাল ঝাল করে মাংসটা রেধো তো ও আমাকে রান্নার আগে অনেকবার জিজ্ঞেস করেছে যে ঝাল ঝাল করব তো আমি বলেছি হ্যাঁ ঝাল ঝাল হবে আমি যা লঙ্কা পেস্ট করে দিয়েছি তাতে এত ঝাল হওয়ার কথা ছিল না কি করেছে ভগবান জানে মাংসটা মারাত্মক ঝাল হয়েছে ওই জন্য ডাল দেখলে
ছেলের জন্য ডালটা বের করেছি, কারণ ওই মাংস দিয়ে খেতে পারবে না। তো এই মাংসের গ্রেভিটা না আমি ওকেই খাওয়াবো আজকে। দাঁড়াও, তুমি যা করে রেখেছো আমি তো টেস্ট করলাম। খাবে মানে ইচ্ছা করে করেছে, এটা ইচ্ছা করে করেছে, বুঝতে পারছি। মারাত্মক 500, তোমাকে আমি 2 কেজি চালের ভাত খাবো, দাঁড়াও তোমাকে এই এই র গ্রেভিটা দিয়ে। তো যাই হোক, এই গ্রেভি খেয়ে যে সকালের অবস্থাটা যে কি হবে আমার তো ভাবলেই ভয় লাগছে। কি যাও ইসছি, তো চলো এমন গ্রেভি হবে মনে হচ্ছে ঝালে পুরো পুড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, চলো তো চলো খাওয়া দাওয়া করে নিই। খাবার দেখে আর লোভ সামলানো যাচ্ছে না, ঝাল হলেও খেতে দারুণ হয়েছে। তো লাঞ্চটা সেরে নিই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলায়, একটু বেরোবো, কাজ আছে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তৈয়ার হ্যাঁ, ইভিনিং কা গরমা গরম চায়ে, চলো সবা যাও, বেট যাও, চায়ে পিনা হ্যাঁ। গুড ইভিনিং অল। একবারে সন্ধেবেলায় ঘুম থেকে উঠে ঘুমোতে পারিনি, ওই কাশি, ঘুমোলেই যা হয় কাশির সমস্যা। তো যাই হোক, সন্ধে ধুনো দিয়ে চা টা খেয়ে একবার রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। বলতে আসলে একটু ক্যান্টনমেন্ট যাবো, টুকিটাকি কেনাকাটা আছে, ওই ছেলেরই শীতেরই কিছু জিনিসপত্র আর কি। তো চলো ছটফট করে বেরোনো যাক। ঠিক হয়েছে এটা? হ্যাঁ দেখি বাবা, ঠিকঠাক লাগছে? স্কুলের জ্যাকেট, কেবি স্কুলের জ্যাকেট, 32 সাইজ, একটু কমফোর্টেবল দেখে নিও, ভেতরে জামা পড়বে তো। ঠিক আছে দেখি, জিও কি গো, আরে দাঁড়ানো, ফুচকা তো চলে গেল, ওই যে ওই আরেকটা আছে, ওই যে ওই যে কি গো, আরে প্লিজ প্লিজ ফুচকা খাবো, প্লিজ 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 প্লিজ, আর চলো চলো প্লিজ, খেতে পারবে, কাশবে তো, তুমি চলো না প্লিজ, অমন করো কেন, এই যে ফুচকা তুমি খাবে? হ্যাঁ এর বেলা কেন খাবে? হ্যাঁ খেতে চাইবে না, দাও তো দু জায়গায়। হ্যাঁ ফুচকা, জল ফুচকা, এই এটা নাও, এটা নাও, তুমি এটা নাও, তুই খেয়ে দে আয়, আমি আসছি। এসেছি বাড়িতে, আর এই যে এই লোকটা, এই লোকটা ফুচকা খাওয়া নিয়ে আজকে রাস্তায় খুব অশান্তি করেছে। কি হলো? তুমি অশান্তি করছিলে রাস্তার মধ্যে দিয়ে, নিজেও গপা গপ ফুচকা খেলো, দাঁড়াও বলো। আরে তোমার শরীর ভালো নেই? শরীর ভালো নেই, কাশিতে ফুচকা খায় কেউ? কাশি হচ্ছে ফুচকা খাচ্ছে। ঠিক আছে মানছি, ভালোর জন্যই বলছে, কিন্তু কি হয় মনটা না, মাঝে মাঝে রাস্তায় বেরোলেই ফুচকা, মাঝে মাঝে হলে তো হবে না, মনটাকে বন্ধ রাখতে হবে, মানে ফুচকা ফুচকা করে, ফুচকা দেখলে মনটাকে বন্ধ রাখা যায় না, আটকে রাখা যায় না আর কি, বন্ধ রাখতে হবে। তো তুমি কেন খেলে? এখন আর তুমি মেয়ে নও, তুমি এখন বউ হয়ে গেছো, মা হয়ে গেছো তার সাথে। ও বাবা, বড় বড় ডায়লগ। হ্যাঁ যাই হোক, ফুচকার সঙ্গে মা বউ এর কোনো সম্পর্ক নেই, ফুচকা সবাই, তুমিও ফুচকা খেয়েছো, তোমার ছেলে সেটাকে দেখে ইয়ে করবে, সে ছেলেও খা, বলবে আমার শরীর খারাপ হয়েছে, আমি খাবো। হ্যাঁ দরকার আছে, খাওয়া দরকার আছে, মাঝে মাঝে মন ভালো করার জন্য ফুচকা খাওয়া দরকার আছে, তাই না? তোমরাও একমত না? আর নিজেও ফুচকা খেয়েছে কপা কপা, যে আমি খাচ্ছি ও খেলো না তা নয়, কিন্তু শরীর খারাপ নেই না হলেও বা তুমি রাজি হলে কেন? ঠিক আছে, এখন তো আমার ব্লগেই সব ধরা পড়বে, মাঝে মাঝে খাই কি রোজ খাই সেটা তোমরা দেখতেও পারবে। ওই যে আরেকজন 5 ফোড়ন কাটছে। যাই হোক বাড়ি এলাম, ফ্রেশ ট্রেশ হই, এবার রাতের খাবার করব, তারপর শুতে হবে, কালকে স্কুল আছে, আজকে স্কুলটা অফ গেছে, আমারই দোষে, কিন্তু কালকে স্কুল অফ দেওয়া যাবে না, তো এবার ডিনার করব। তো ডিনার তো কমপ্লিট, রুটি করে দিলাম গরম গরম, বাবা ছেলে খুশ মাংস দিয়ে, আর আমি অল্প দুটো ভাত খেয়ে নিয়েছি। এখন বাজে 11টা, খাওয়া দাওয়া আজকে বেশ তাড়াতাড়ি হয়ে গেছে, ওরা বিছানায় চলেও গেছে, আমি এবার একটু মুখ চোখ ধুয়ে শুতে যাব। বাকি আজকের গোটা দিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যারা নতুন ভিউয়ার্স আছো, আর যারা পাশে আছো রোজ আমার ব্লগ দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো দেখা হবে আবার আগামীকাল নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা।